ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये बुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ। आमरा आजके 25তম पर्वे पौंछेछि। कलकाताय श्री ईश्वरचंद्र विद्यासागरेर संगे श्री रामकृष्णेर मिलन। तारीख हच्छे 5ই আগস্ট 1882 ख्रीष्टाब्द। आज पंचम परिच्छेद, ভক্তিযোগের রহস্য। শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসত্য গাছ কেটে দাও, আবার তারপর দিন ফেকড়ি বেরিয়েছে, সকলের হাস্য। জ্ঞানলাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে? স্বপ্নে বাঘ দেখেছিল, তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করবে। জীবের আমি লই তো যত যন্ত্রণা, গরু হাম্বা অর্থাৎ আমি আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতা হয়, ঢোল হয়, তখন খুব পেটে, সকলের হাস্য। তবুও নিস্তার নাই, শেষে নাড়িভুড়ি দিয়ে তাঁত তৈরি হয়, সেই তাঁত ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলে, হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ হয় তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবই ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। আমিও আমার এই দুই অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস, এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, মরবার পর কিছুই থাকবে না। এখানে কতগুলি কর্ম করতে আসা, যেমন পাড়া গিয়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তো বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ থেকে বাবু যদি ছাড়িয়ে দেয় তখন তার আম গাছের আমের সিন্দুকটি লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। হাস্য, ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগী মাকে বলেন, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে, আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দু ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন, এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এই জায়গা আমার, ও জায়গা তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রমত্ত হইয়া গান ধরিলেন, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করির মনন, কালী পদ্মবনে হংসশনে হংসীরূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন, প্রসাদ বলে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামুন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড
প্রকাণ্ড তা জানো কেমন, আর বলছেন স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।